নমস্কার বন্ধুরা পাকশালাতে সবাইকে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমার নতুন বছরের প্রথম রেসিপি সম্পূর্ণ নিরামিষ সিমের পাতুরি এই শিমের পাতুরি নতুন কোনো রান্না নয় বহু পুরনো একটি রান্না অনেকের বাড়িতে কিন্তু শীতকালে এই রান্নাটি হয়ে থাকে আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সিমের পাতুরি বানাবার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম সিম প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শিমের দুটো দিক কেটে নিয়ে সিমের গায়ে যে লম্বা সুতোর মতন অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে সিম কাটা খুবই সহজ কারণ এই দুধার কেটে দিলেই কিন্তু শিম কাটা হয়ে যায় আর আমি যে সিমগুলো ছোট সাইজের আছে সেগুলোকে গোটাই রাখছি আর যে সিমগুলো বড় আছে সেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে করে কেটে কেটে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের সাইজ অবশ্যই নিতে পারেন মতন রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে তিনটে চেরা কাঁচা লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কালো চিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা শিম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে শিমটাকে মিনিট দুয়েক সময় ধরে হালকা করে ভেজে নেব সিম কিন্তু অতিরিক্ত ভাজবার একেবারেই প্রয়োজন নেই আর এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবারও প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শিম ভাজবার সময়তে যদি লবণটা দিয়ে শিমটা ভাজা হয় তাহলে শিমের মধ্যে লবণটা তাড়াতাড়িভাবে ঢুকে যায় আর শিমটা সেদ্ধ হতেও কিন্তু সময় কম লাগে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে শিমটাকে একটু সেদ্ধ হতে দেব মিনিট দুয়েক সময় ধরে অপর থেকে মশলা করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দু চা চামচ পরিমাণে কালো সর্ষে দু চা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দু চা চামচ পরিমাণে পোস্ত আপনারা যদি সিমের পরিমাণ কম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মশলাটাও কম ব্যবহার করবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা হতে হতে আমি ঢাকাটাকে খুলে নিলাম সিম কিন্তু মোটামুটি নরম হয়ে এসছে এর থেকে অতিরিক্ত ভাজবার প্রয়োজন নেই যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর দেখুন মশলাও আমার হয়ে গেছে এবারে এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম সিমের মধ্যে তবে সম্পূর্ণটা দিচ্ছি না অর্ধেকটা পরিমাণে এখন দিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে সিমটাকে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে কিন্তু একেবারেই করবেন না সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে আর হলুদ গুঁড়ো আমি এর মধ্যে একটু ব্যবহার করছি কারণ অতিরিক্ত হলুদ ব্যবহার করবার প্রয়োজন পড়বে না তবে আপনাদের যদি মনে হয় হলুদ গুঁড়ো কম হচ্ছে সেক্ষেত্রে আপনারা পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন গায়ে মাখা হয়ে যায় যে কোনো সবজিতেই যদি জলের পরিমাণ কম ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হয় আমি এখানে খুব অল্প পরিমাণে একটু জল দিলাম কারণ সিমের থেকে জল বেরোবে ভালো করে মিশিয়ে নিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট চারপাশে সিমটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চার মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি সিমের পাতুরি হতে কিন্তু খুব একটা সময় লাগে না সিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের সিমের পাতরে কিন্তু মোটামুটি হয়ে এসছে তবে সব শেষে আমি যে বাকি সর্ষে পোস্তটা রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এইভাবে যদি দুবারে মেশানো হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করছি তবে যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় আপনারা চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম লোতেই রাখবেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট চার এক স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম শিমের পাতুরি সার্ভ করব গরম ভাতের সাথে এই সম্পূর্ণ নিরামিষ সিমের পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই সহজ পদ্ধতির চট জলদি সিমের পাতুরির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই এইরকমভাবে অবশ্যই বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ